যে এখনো রাস্তায় ভক্তরা, এখনো বলা ভুল হবে, দেখুন সারা রাত ধরেই কিন্তু আমাদের গিরিগোবর্ধন গিরিরাজ্যের পরিক্রমা চলতে থাকে। তো দেখুন এখানের দৃশ্য দেখে কখনো মনে হতে পারে যে এটি রাত 3:30 বাজে, তো ভক্তদের পরিশ্রম তো দেখুন একবার। হ্যাঁ, যারা শুদ্ধ ভক্ত, যারা ভজন করে ঠিক গুটি গুটি পায়, টুকু টুক 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 করে করে ভগবানের দিকে এগিয়েই চলেছেন, এগিয়েই চলেছেন। তোলার মতো সাধ্য এই ত্রিভুবনে কারো আছে? কোথায় শুয়েছে দেখুন, শ্যাম কুণ্ডের তটে শুয়েছে, মানে এক কথায় ভগবানের শরণে শুয়ে আছে, তাই না? এভাবে রাধাকুণ্ডে থাকলে কি হয় জানেন মিত্র, ধীরে ধীরে এরকম স্নান করতে করতে একটা সময় হৃদয়ে পবিত্রতা চলে আসে, দেহ শুদ্ধ হয়। রাধারানীর মুখের শব্দ এরকম, এ হলো রাধারানীর মুখ নিঃসৃত বাণী। রাধে রাধে মিত্র, ভিডিও এখান থেকেই শুরু করছি। তো বর্তমানে এখন বাজে রাত 3:30, দেখে নিন ভালো করে, 3:24 বাজছে রাত। এখন কোথায় যাচ্ছি সে তো জানেন, যে দেখুন রাধাকুণ্ডের বর্তমানের পরিস্থিতি কি আছে সেটা দেখার জন্যই যাওয়া, তা নয় আসলে স্নান করতে যাওয়া রাধাকুণ্ডে। তো চলুন তাহলে যাই আর দেখি পরিক্রমা কীরকম চলছে। জানেন একটি মজার বিষয়, মজার বিষয়টি হলো এই যে এখনও রাস্তায় ভক্তরা, এখনও বলা ভুল হবে, দেখুন সারা রাত ধরেই কিন্তু আমাদের গিরিগোবর্ধন গিরিরাজ্যের পরিক্রমা চলতে থাকে। তো সেই মানে কোনো রকম আনন্দের কোনো কমই নেই, মানে সর্বদা আপনি রাস্তায় যে কোনো সময় যে কোনো টাইমে বেরোতে পারবেন, পরিক্রমা দিতে পারবেন, এই একটা ফ্যাসিলিটি না ব্রজধামে। কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু এটি অনেক মুশকিল, কেন কি অনেক রাত্রে বেরোলে পরে একটি রিক্স থাকে যে এত রাত্রে কেন বলছি। আর বেশিরভাগ পরিক্রমাটা হয় দলে দলে, যে দেখুন দল কিভাবে আসছে দেখাচ্ছি, আর দলে দলেই চলতে থাকে, দেখতে বেশ ভালোই লাগে। রাধে রাধে ধনীও মাঝে মাঝে সবাই দেন এবং চলতে থাকেন। তো দেখুন এখানের দৃশ্য দেখে কখনো মনে হতে পারে যে এটি রাত 3:30 বাজে, তো ভক্তদের পরিশ্রম তো দেখুন একবার। হ্যাঁ, রাধারানীর জন্য গিরিরাজির জন্য কত পরিশ্রম করছেন ভক্তরা। তো আজকে এই প্রথম যে এত রাতে দর্শন করাবো রাধাকুণ্ড শ্যামকুণ্ড, এবং আমি স্নানও করব তটে গিয়ে। তো চলুন যাই এভাবেই, এই যে দেখুন এখানে বিশ্রামও করছেন অনেক ভক্তরা। তো এভাবে চলতে 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 কখন গিরিরাজ্যের পরিক্রমা হয়ে যায় বুঝতেই পারেন না ভক্তরা। দেখুন জগৎ সংসারে অনেকও মার্গ রয়েছে, খারাপ ভালো পথ, কুপথ, অনাচার, সব রকমের পথ আছে। কিন্তু এই যে ভক্তি পথ, যে পথ দিয়ে এই ভক্তরা চলছেন, মানে এই পথ দিয়ে চলা মানেই তো ভক্তি হচ্ছে, তাই না? গিরিরাজের পরিক্রমা হচ্ছে, তো এই ভক্তি পথ এমনই এক পথ, এখানে চোখ বন্ধ করেও যদি কোনো ব্যক্তি চলেন, না খালেত না পতেত, শাস্ত্রে বলা হয়েছে যে না তো সে ব্যক্তির কখনো পতন হবে, না তো সে ব্যক্তির কখনো অনিষ্ট হবে, উনি ঠিক সঠিক সময়ে গন্তব্য স্থলে পৌঁছে যাবেন, মানে কোথায় গোলকধামে পৌঁছে যাবেন, এটি বলা হয়েছে শাস্ত্রে। তো কত সুগম এবং সুন্দর এই পথ, তাই না? তো রাত 3:30 সময়ও কত ভিড় আমাদের রাধাকুণ্ডের তটে, দেখুন এখানে সবাই পুজো দিচ্ছেন, ভক্তরা দলে দলে আসছেন, উঠছেন এবং যাচ্ছেন। এবার আমরা এখান থেকে ঘুরে আমাদের গোপীনাথ মন্দিরের পাশের গলিতে যাচ্ছি, সেখান থেকে স্নান করব সঙ্গম স্থলীতে। মিত্র একটা রহস্যের কথা কি জানেন, যে এই জগৎ সংসার ঘুমিয়ে আছে, কিন্তু এই জগৎ সংসারে যারা শুদ্ধ ভক্ত, যারা ভজন করে ঠিক গুটি গুটি পায়, টুকু টুক 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 করে করে ভগবানের দিকে এগিয়েই চলেছেন, এগিয়েই চলেছেন গোলকধামের দিকে, দেখুন। হ্যাঁ, এটি রহস্যের কথা নয়, কত সুন্দর ভগবানের জন্য
ভজনা করছেন, আর এই জগৎ সংসার ঘুমিয়ে রয়েছে, আর এই যে আমাদের বৃদ্ধ বাবা, উনি ভজন করছেন রাত 4টার সময়, 3:30টার সময় উঠে ভগবানের দিকে রওনা দিয়েছেন, আর আমরা সব ঘরে ঘরে ঘুমিয়ে রয়েছি। অদ্ভুত ভজনা, অদ্ভুত তো সেটাই, যে জাগে সে পায়, যে ঘুমায় সে হারায়, রাধে রাধে বাবা। তো আর ঘুমাতে যদি একমাত্র হয় তাহলে এরকমভাবে ঘুমানো উচিত। দেখুন আমাদের পরিক্রমার মার্গে ঘুমিয়ে রয়েছে, হ্যাঁ, রহস্যের ব্যাপার তো অবশ্যই, হ্যাঁ, কত রহস্য লুকিয়ে আছে, আমরা আসলে দেখতে পাই না। ভজন দেখছেন তো ভক্তরা, ভজন করতে করতে এগিয়ে চলছেন, হ্যাঁ, কি করছি মিত্র আমরা, ঘুমিয়ে ঘুমিয়ে সব হারালাম আর ভক্তরা সব নিয়ে চলেই গেল, মানে ভগবানকে পেয়ে গেল ভক্তরা। অদ্ভুত জগৎ সংসার মিত্র, ঘুম আমাদের কাছে এত প্রিয়, এত প্রিয়। জানেন জগৎ সংসারের মধ্যে সবচাইতে আরামদায়ক স্থানটি কোথায়? সেটি হলো সবার বিছানা। কেন কি সেইখানেই যখন চিত হয়ে শুয়ে পড়ে মনে করে সব সুখ পেয়ে গেছি, আসলে না, সে পিছিয়ে পড়ছি আমরা ওভাবে শুয়ে থাকলে, তাই না? আর যারা সেই শয্যা ত্যাগ করে উঠে রওনা দিয়েছেন ভগবানের উদ্দেশ্যে, তারা সব কিছু পেয়েছেন। যেমন এনারা, দেখতে মনে হচ্ছে সাধারণ কিন্তু কর্ম অসাধারণ, এই কর্মের কোনো তুলনা হয় না। জগৎ সংসারে এরকম কর্ম করার ব্যক্তি খুব কম দেখতে পাওয়া যায়। যেভাবেই হোক না কেন ভগবানের দিকে অগ্রসর, রাত জেগে পায়ে ছাল পড়ে যাচ্ছে, কত কষ্ট হচ্ছে, হয়তো ঠিক মতো ভোজন হচ্ছে না। কেন পরিক্রমা হলো 21 কিলোমিটারের পরিক্রমা, তো সেই 21 কিলোমিটার পরিক্রমা এই কষ্টটা স্বীকার তো করতে হচ্ছে রাত জেগে। রাধে শ্যাম, রাধে শ্যাম। যাই হোক, ধনীতে ধনীতে এভাবেই সবাই এগিয়ে যাচ্ছে। দুঃখ লাগে মিত্র, সত্যি দুঃখ লাগে যে কত কাল, কত যুগ এবং কত বছর, কত মাস আমরা ঘুমিয়ে কাটাচ্ছি, কিন্তু এই জগৎ সংসারের মধ্যে থেকে কত ব্যক্তি চলে যাচ্ছে বৈকুণ্ঠতে, আবার কেউ চলে যাচ্ছে কালের গালে। মহান মহান কর্ম হলো এই কর্ম, আধ্যাত্মিক কর্ম। তো যাই হোক, ভালো লাগলো যে কত সাধনা, আসলে কলিযুগে আর কি সাধনা বলুন তো, এই তো ব্রজধামে এসে একটুখানি কষ্ট করা, স্বীকার করা, ব্যাস খেয়ে দেয়ে আরামসে ভগবানের ধামে চলে যাওয়া যায়। তো মিত্র, এবারে চলে আসলাম আমাদের সঙ্গম স্থলী। এখানে খুব সুন্দর লাইট আছে, মশাটাও একটু কম লাগে, সেই জন্য দেখুন ভক্তরা এখানে শুয়ে আছে। এ শোয়াও এক ভক্তি, তাতে কোনো রকম সন্দেহ নেই। হ্যাঁ, জগৎ সংসারে অনেক শোয়ার জায়গা আছে, পুলিশে ডান্ডা মেরে পর্যন্ত তুলে দেয়, আর ভগবানের স্মরণে এসে যে ব্যক্তি শুয়ে পড়ে তাকে কি তোলার মতো সাধ্য এই ত্রিভুবনে কারো আছে? কোথায় শুয়েছে দেখুন, হ্যাঁ, শ্যামকুণ্ডের তটে শুয়েছে, মানে এক কথায় ভগবানের স্মরণে শুয়ে আছে, তাই না? কোনো রকম চিন্তাভাবনা কিচ্ছু নেই, এখান থেকে তোলার সাধ্য কারো নেই, যে তুলবে তার তো বৈষ্ণব অপরাধ হবে, তো সে কারণে জোরে কথা বলাও যাচ্ছে না। এই এক মহারাজ, সে মহারাজকেও ওনাকেও চিনি, উনিও শুয়ে আছেন, কেন কি ঘরে তো গরম, ভগবান এমনই সিস্টেম করেছে যে গরম ঘরে যদি থাকে তো চলে আসো রাধাকুণ্ডের তটে, শ্যামকুণ্ডের তটে এসে ঘুমাও, তোমাকে কেউ বিরক্ত করবে না। এটাও ভক্তের এক তপস্যা। আর যেহেতু এখন 4:45 বাজে, সে কারণে সঙ্গমস্থলীর মঙ্গলা আরতি হবে। তো যাই হোক, এবারে আমারও বেশি সময় নেই, ভিডিও বানাতে বানাতে মিত্র অনেকটাই লেট হয়ে গেল,
সে কারণে স্নান তো করতে হবে, স্নান করব। আর আপনারা দর্শন করবেন নিশ্চয়ই। দেখুন কচ্ছপ মহারাজ, এত সুন্দর দৃশ্য রাধাকুণ্ডে দেখিয়ে দিলাম, হ্যাঁ সাঁতার কাটছে, খুব সুন্দর না? সব কিছু যখন দর্শন করালাম তো আমাদের কচ্ছপ ভক্তকে কেন দর্শন করাবো না, তাই না? ওনাকেও একটুখানি দর্শন করানো প্রয়োজন। মিত্র, আমাদের এই রাধাকুণ্ড স্বয়ং রাধারানী, তো স্বয়ং রাধারানী যেহেতু, তো আমরা এই যে স্নান করতে আসি স্বয়ং রাধারানীর কাছে বা রাধারানীকে বলি অনেক মনের কথা, তো রাধারানী কি পূর্ণ করবে না মিত্র? অবশ্যই পূর্ণ করবে। কেন কি, কজন আসে চিন্তা করুন না, এত বড় একটি রাধাকুণ্ড, কিন্তু তত্ত্বে জীব কত আছে আর সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে কত জীব আছে, সেই হিসেবে দেখতে গেলে সবই তো শ্রীমতী রাধারানী বা ভগবান শ্রীকৃষ্ণের পুত্র, তাই না? তো কজন এসেছে, হাতে গোনা কয়েকজন, তো তারা কত বড় সৌভাগ্যশালী সেটাও একবার ভাবতে হয়, তাই না? তো এবারে চলুন স্নান করা যাক। আর আমার সাথে আর এক ভক্ত, উনিও আছেন, তো দুজনে একসাথেই স্নান করি। জয় শ্রী রাধা রানী কি জয়, জয় শ্রী রাধা। তো এবারে কিন্তু নেমে পড়লাম মিত্র, আর রাধারানীর মুখের শব্দ শুনতে চান সেটি একটুখানি শুনিয়ে দিই। দেখুন রাধারানীর মুখের শব্দ এরকম, এ হলো রাধারানীর মুখনিসৃত বাণী। কেন, আমাদের রাধাকুণ্ড যদি স্বয়ং রাধারানী হয়, জলস্বরূপিণী, তাহলে এই জলের যে ধ্বনি সেটি রাধারানীর মুখের ধ্বনি। যাই হোক, কত মিষ্টি আর কত সুস্বাদু লাগলো না, স্বাদ অনেক অনেক স্বাদ। তো যাই হোক চলুন এবারে ডুব দেই। যে বাথরুম থেকে এসে কখনো রাধাকুণ্ডে স্নান করতে নেই, বাথরুম থেকে বেরিয়ে এসে চলে আসলাম রাধাকুণ্ডে, না তারপরে স্নান করুন, শৌচকর্ম করে সুন্দরভাবে তারপরে রাধাকুণ্ডে স্নান করতে আসা সবচাইতে ভালো। এবারে আমাদের রাধাকুণ্ডে তো হয়ে গেল স্নান, এবারে শ্যামকুণ্ডে যাব স্নান করার জন্য। তো শ্যামকুণ্ডে স্নান করার পরে আবার রাধাকুণ্ডে গিয়ে স্নান করতে হয়। তো আমি শুধু এটা দেখিয়েই কিন্তু স্নান করাটা বলে দিলাম, কিন্তু নিয়ম হলো আবার রাধাকুণ্ডে যেতে হয়। তো যাই হোক, এবারে একটু আগে কিন্তু ধ্বনি শুনেছেন শ্রীমতী রাধারানীর, তো শ্রীমতী রাধারানীর ধ্বনি শোনার পরে ভগবান শ্রীকৃষ্ণের মানে শ্যামের ধ্বনি তো অবশ্যই শুনতে হবে, তাই না? তো চলুন এবারে শ্যামের ধ্বনি শুনিয়ে দিই এবং তিনি কি বলছে সেটাও শুনি। ¶¶
শ্যামের কথা। তো এই কলিযুগে এই শ্যামকুণ্ডের জলের ধ্বনিই হলো শ্যামের মুখের কথা। যাই হোক মিত্র, আমাদের স্নান কিন্তু সম্পন্ন হলো। দিন কি দিন, আজকে কি বার, বার মনে থাকে না সব সময়। তো আজকে হলো শনিবার, শুক্রবার গত হয়ে শনিবার। হ্যাঁ, তবে উঠেছিলাম কিন্তু শুক্রবারে আমরা, মানে না 3টে বেজে গেছে, 12টার পরে কি আর শুক্রবার থাকে। তো যাই হোক মিত্র, হ্যাঁ একদম সম্পূর্ণ শীতল হয়ে গেলাম, তাই না? এভাবে রাধাকুণ্ডে থাকলে কি হয় জানেন মিত্র, ধীরে ধীরে এরকম স্নান করতে করতে একটা সময় হৃদয়ে পবিত্রতা চলে আসে, দেহ শুদ্ধ হয়। তো তারপরে ভক্তিতে, অল্প ভক্তি করলেও অনেক আনন্দ পাওয়া যায়। এই বেনিফিটগুলো আসলে ব্রজধামে কি আছে, মুখে বললে তো আর হয় না কি আছে। তো এসে যখন এই সমস্ত আধ্যাত্মিক কর্মক্রিয়া করা হয়, তারপরে কিন্তু তার অনুভূতি বোঝা যায়। যেরকম ধরুন এই যে শ্যামকুণ্ড আছে, যদি একটি চামচ এই শ্যামকুণ্ডে পড়ে যায়, আমরা কি দেখতে পাই? পাই না, না? কিন্তু সেটা যখন হাত দিয়ে স্পর্শ করব জলের ভিতরে তোলার জন্য, তখন অনুভব করতে পারি আধ্যাত্মিক সুখ ও সেই রকম। মানুষকে দেখানো যায় না, বোঝানোও যায় না, কিন্তু একমাত্র অনুভব করা যায়, রাইট? তো চলুন এবারে যাওয়া যাক। তো মোটামুটি ড্রেস চেঞ্জ হয়ে গেল। দেখুন এবারে প্রশ্ন একটা তো আসবে, সব রাস্তা ক্লিয়ার করে রাখা ভালো। সেটি হলো কি যে আপনি পাগড়ি খুলে স্নান করলেন না? দেখুন এই যে পাগড়ি পরা, এই প্ল্যান বহু আগে থেকে আমার, কি বলুন তো, এই পাগড়ি একটা পরিচয় আমার। আমার ভিডিও যারা দেখেন, আমার নামের প্রয়োজন নেই, এই পাগড়িটা যেটা মাথায় বাঁধি আমি, সেটিই হলো আমার পরিচয়। এই অমুক একটা বৃন্দাবনের ভিডিও বানায় লোকটাকে চিনিস, কিরম বলতো ওই সেই পাগড়িওয়ালা লোকটা, এই পরিচয় হয়ে বসেছে। আর তাছাড়া এই পাগড়ি খুললে পরে এখন আর আমাকে কেউ চিনতে পারে না। দেখবেন পাগড়ি ছাড়া বাড়িতে যে অন্য যে চ্যানেলটি রয়েছে, আচ্ছা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না কেন আপনারা বলুন তো, আপনাদের জন্য এত কষ্ট করছি ওটায়। তো যাই হোক, তো ওই চ্যানেলটিতে কিন্তু পাগড়ি ছাড়া ভিডিও আছে, সেটি দেখার হলে দেখে নেবেন। কিন্তু এই চ্যানেলটিতে আমি পাগড়ির যে পরিচয় রেখেছি, এটি আর কখনো খোলাখুলি নেই, সে যে কোনো পরিস্থিতি আসুক না কেন। হ্যাঁ, তো যাই হোক মিত্র, চেঞ্জ তো করে নিলাম মোটামুটি, এবারে রওনা দিতে হবে। কেন কি এর পরেও রাস্তা অনেক দুর্গম, এখানেই ভজন শেষ নয়, এরপরে তো ভজন শুরু হয় এখান থেকে, তাই না? জপ আছে, মঙ্গলা আছে, অনেক কিছু। তো যাই হোক চলুন এবার আবার হাঁটতে হাঁটতে যাই আমরা, কিছু ফেলে গেলাম না তো, না মোটামুটি ফেলে যাইনি, চলুন। তো যাই হোক মিত্র, ভিডিও আর লম্বা করতে চাই না, কেন বলুন তো, মানে ফেস দেখা যাবে না, আর কালো কালো ফেস দেখিয়ে আসলে ফুটেজ যদি ভালো না আসে, ব্লগিং বানাতে ইচ্ছে করে না ব্লগিং করতে। তো সে কারণেই কী করি তাহলে, ভিডিওটা এন্ড করে দিই নাকি? ভালো থাকবেন তো, পুনরায় অন্য ভিডিও দর্শন করবেন তো, নিশ্চয়ই দর্শন করবেন জানি। যাক গে মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে, সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য হৃদয় থেকে আশীর্বাদ করবেন। রাধে রাধে।